এখানে আসার পরে বাংলাদেশের খাবারগুলো খাওয়ার পর আমি বাংলাদেশকে খুব মিস করি সত্যি কথা। প্রিয় দর্শক, সৌরভ ইমাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার অ্যালেন টাউন থেকে, চমৎকার একটি শহর। এই শহরে কিছু দৃশ্য দেখাবো, পাশাপাশি যেই বাসায় এসছে একটি অনুষ্ঠানে, কামরুন আপার বাসা, তিনি আমাদের জন্য চমৎকার কিছু খাবার রান্না করেছেন, সেই খাবারের রিভিউ দেওয়ার চেষ্টা করব। সব কিছু মিলিয়ে আশা করছি পুরো অনুষ্ঠানটি, পুরো আয়োজনটি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকুন। প্রিয় দর্শক, অ্যালেন টাউন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেটের একটি চমৎকার শহর। অসাধারণ সুন্দর, শান্তিপূর্ণ এই শহরে অনেকেই বসবাসের জন্য পছন্দ করেন। এই শহরে রয়েছে 600 বছরেরও বেশি ঐতিহ্য, শত শত বছর ধরে গড়ে উঠেছে এই শহরের ইতিহাস। বিশেষ করে গত 100 বছরে এই শহরের অর্থনীতি দ্রুত বাড়তে থাকে। শান্তিপূর্ণ, দৃষ্টিনন্দন আর নিরিবিলি পরিবেশের কারণে অনেকেই এখানে থাকতে পছন্দ করেন। এই শহরে বেশ কিছু বাংলাদেশি বসবাস করছেন। শহরটিতে আমরা গিয়েছি একটি অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে বড় বোন কামরুন আপা আর শিপু ভাইয়ের চমৎকার আতিথেয়তা ছিল মুগ্ধ হওয়ার মতো। আমাদের জন্য বিভিন্ন সুস্বাদু খাবার রান্না করেছেন তারা। আজ সেই খাবারের কিছু রিভিউ দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য। খাবারগুলো বেশ পরিপাটি করে সাজানো ছিল, অনেকগুলো আইটেম রয়েছে, আমি অল্প অল্প করে একটু নেওয়ার চেষ্টা করব। এখানে পোলাও অল্প একটু নেব, এখানে চিকেন রয়েছে, তোমার চাঁদপুরি বিশাল সাইজের রোস্ট রয়েছে, কাবাব রয়েছে এখানে চমৎকার, এরপরে চিংড়ি আছে, সাতপুরি এক ছোকরা বন্ধু সাতেরে চিংড়ি, দুইটা চিংড়ি নিলাম, আচার রয়েছে এখানে, একটু আচার টেস্ট করব, আচার নাকি খুব টেস্ট সবাই বললো, একটু আচার, চাঁদপুরি এক ছোকরা বন্ধু সাতেরে এখানে কাবাব, বিসমিল্লাহ রহমান রহিম। যে ভর্তাটা শুরু করলাম, ভর্তা দিয়ে শুরু করলাম, সত্যি অসাধারণ, সাদাবাদ। একদম বাংলাদেশি ফ্লেভার। খাবারগুলো ছিল বেশ সুস্বাদু। একদম বাংলাদেশি ফ্লেভার। ভর্তাটা সত্যি দারুণ, মনে হচ্ছে না যে আমেরিকায় বসে ভর্তা খাচ্ছি, মনে হচ্ছে বাংলাদেশে বসে বাংলাদেশি খাবার খাচ্ছি। আমি চেষ্টা করেছি বিভিন্ন মেনু থেকে টেস্ট নিতে। প্রতিটি খাবার ছিল সত্যি দুর্দান্ত। পারফেক্ট হয়েছে, ডিলিশিয়াস, বেস্ট টেস্ট, আমার খুব ভালো লেগেছে সত্যি কথা। মেইন কোর্সের পর চমৎকার ডেজার্ট।
ডেজার্টও ছিল অসাধারণ। জর্দাটা একদম আমার পছন্দ। জর্দা বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানে জর্দা আমি একটু টেস্ট করি, খুবই ভালো লাগে আমার জর্দাটা। এখানেও যেটা আগে বলছিলাম যে যেহেতু বাংলাদেশে তারা আমেরিকায় থাকলেও তাদের রান্নাটা কিন্তু চমৎকার, স্বাদটা একদম পারফেক্ট থাকে বাংলাদেশের মতোই। যেমন জর্দার কথা বলছিলাম, একদম দেশি স্বাদ। দর্শক, ব্ল্যাকবেরিটা আমার পছন্দ। ইংল্যান্ডে আপনারা ব্ল্যাকবেরি নিয়ে একটা ভিডিও দেখেছেন আমার, 2019 সালে ইংল্যান্ড গিয়েছিলাম, এই ব্ল্যাকবেরি এবং রাসবেরি নিয়ে এখন কন্টেন্ট করেছিলাম, খুবই অসাধারণ। একদম ফ্রেশ গ্রেপ রয়েছে, গ্রেপ তো আর বাংলাদেশে অ্যাভেলেবেল এখানে পাওয়া যায়, আপনারা জানেন, গ্রেপ এবং স্ট্রবেরি। ম্যাঙ্গোটা হচ্ছে এখানে কিছু ডিফারেন্ট, তবে আমের স্বাদটা আমি মনে করি যে বাংলাদেশ। রসালো আমটা, বাট টেস্টটা কিন্তু বাংলাদেশের আমের বেস্ট আমার কাছে মনে হয়, এখানের চেয়ে। এটাও খারাপ না, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আমটাই বেস্ট। সাথে ছিল পছন্দের দই। সত্যি কথা হচ্ছে যে দইটা আমরা বগুড়া দই খেয়েছি, বাংলাদেশে বিখ্যাত কিছু দই রয়েছে, এই দইটা একদম কোনো অংশে কম নয়। মিষ্টি, টেন্ডার, সব কিছু মিলিয়ে সত্যি একটা ভালো লাগার কাজ করে। আমি দই খেয়ে বাংলাদেশের স্মৃতি মনে করছি বেশি, আমেরিকার প্রতিনিয়ত আমরা বাংলাদেশকে ফিল করি। এখানে আসার পরে বাংলাদেশের খাবারগুলো খাওয়ার পর আমি বাংলাদেশকে খুব মিস করি, সত্যি কথা। সব মিলিয়ে দারুণ এক জার্নি। এই জার্নির জন্য বিশেষভাবে ধন্যবাদ প্রিয় মানুষ নাদির ভাইকে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।